হ্যালো ফ্রেন্ডস, আজকে শিবরাত্রির দিন, এই বিকালবেলা কি সন্ধ্যাবেলার দিকে এখন মেয়েকে নিয়ে একটুখানি সোমতীর্থের সামনে আসলাম ঘুরতে। খুব সুন্দরভাবে সাজিয়েছে সোমতীর্থের শিব মন্দির, পুরো পুকুরটা জুড়ে শিব মন্দির, মাঝখানে বিরাট বড় শিবের মূর্তি রয়েছে, পুকুর দিক দিয়ে ফোয়ারা পড়ছে। সঙ্গে থাকুন, পুরো মন্দিরটা ঘুরে দেখাচ্ছি আপনাদের। এই হলো পাশের রাস্তা, নানান জায়গায় বসার জায়গা রয়েছে পুকুরের, আর ওই সাইডে শিব মন্দিরটা, এখানে পুরো লাইন পড়ে পড়তে শুরু করেছে সন্ধ্যের থেকে শিবের মাথায় জল ঢালার জন্য। খুব সুন্দরভাবে সাজিয়েছে শিব মন্দিরটা, চারদিক দিয়ে ফুল গাছ, পিটুনিয়া ফুলের বাগান। এই যে সন্ধ্যেবেলায় আমাকে ধরেছে বাড়ি থেকে নিয়ে আসার জন্য মেয়ে আমার রাহি। খুব সুন্দর জায়গা, এখানটা আসলে একটু অন্যরকম ফিলিংস লাগে। কেউ যদি এখানে আসতে চান বারাসাত এসে, কাউকে বললেই হবে সোমতীর্থ যাব, নিয়ে চলে আসবো। আমার বাড়ির পাশেই পড়ে, আমার এখান থেকে হেঁটে একটুখানি লাগে। পিছন দিকে পাহাড়ের মতন করা রয়েছে, আর এই যে বড় শিব মূর্তি রয়েছে উপর দিক দিয়ে ফোয়ারা পড়ছে। এই সামনের দিকে এগিয়ে গেলাম, সন্ধ্যে ছটার সময় কিরকম ভিড়, কিরকম লাইন পড়েছে দেখুন। আজকে প্রচুর ভিড় হবে, প্রচুর ভিড় হবে আজকে। জাগ্রত শিব মন্দির এটা, কেউ আসলে বারাসাতে অবশ্যই একবার ঘুরে যাবেন আমাদের এখানে শিব মন্দির থেকে, খুব সুন্দর লাগবে। সন্ধ্যেবেলায় আসবেন, সন্ধ্যেবেলায় পুরো লাইটিং থাকে, খুব সুন্দর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে দেবেন। আজকের মতন এইটুকুই, আবার অন্য সময় পরে দেখা হবে।